আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের 2023 সাল নিউ ইয়ার, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে তোমাদের জন্য স্কুলে কি কি চমক হাজির আছে সেটা জানাতেই আজকে ভিডিওটা তৈরি করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি স্টুডেন্টস উইক সম্পর্কে কি আছে। দেখো, স্টুডেন্টস উইক 2023 পালনের বিস্তারিত কর্মসূচি প্রাথমিক বিদ্যালয় জেলা পূর্ব বর্ধমান। 30/12/2022 মধ্যে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাংলার শিক্ষা পোর্টাল থেকে সার্টিফিকেট প্রিন্ট করে রাখতে হবে। তোমরা জানো নিশ্চয়ই 2 তারিখে তোমাদের স্কুল খুলছে, 2 জানুয়ারি সোমবার, তখন কি হবে দেখে নাও। এরকম নির্দেশিকা দেওয়া রয়েছে, তোমরা আগে থেকে জেনে রাখতে পারলে তোমাদের খুব ভালো হবে। বিদ্যালয়ের মাঠ বা হলঘরে শ্রেণী অনুযায়ী ছাত্র ছাত্রীরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে যেমন তোমাদের হতো। প্রার্থনার পর ছাত্রছাত্রীরা জেলা রাজ্য দেশ সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের আলোচনা করবেন। প্রার্থনার পর প্রধান শিক্ষক সকল শিক্ষক ছাত্রীদের উপস্থিতিতে এই সপ্তাহের গুরুত্ব ও বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জানাবেন। তারপরে কি আছে দেখো, তারপর রয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম শ্রেণীতে ছাত্রদের সহিত প্রত্যেকে করমন্থন করে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। পুনরায় অন্য শ্রেণী ছাত্রছাত্রীদের এমনভাবে করমন্থন করে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, CWSN ছাত্রদের উৎসাহিত করতে হবে, ঠিক আছে। তারপর দেখো, ছাত্রছাত্রীদের বই সংগ্রহ করার জন্য নিজ শ্রেণীকক্ষে যাবে, শ্রেণীকক্ষে সাজিয়ে রাখতে পারলে ভালো হয় বেলুন ইত্যাদির দ্বারা। ছাত্ররা শ্রেণীতে যাওয়ার সময় চন্দনের ফোঁটা এবং হাতে চকলেট, শিক্ষণ উপকরণ, পেন পেন্সিল অথবা একটি করে চারা গাছ দেওয়া যেতে পারে। প্রত্যেকে বই এবং প্রত্যেকে ছাত্রছাত্রীকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে। অভিভাবক নিয়ে মিটিং করা হবে, বিষয় থাকবে তাদের জানানো 5 পয়েন্ট পলিসি সম্পর্কে, বিদ্যালয়ের পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানানো হবে, ছাত্রছাত্রীর উপস্থিতি ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানানো হবে এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যাপারে অভিভাবকদের সচেতনতা করা হবে। 3 জানুয়ারি, দেখো 3 জানুয়ারিতে কী হবে, ছাত্রছাত্রী নিজেদের বানানো কোনো জিনিস নিয়ে বিদ্যালয়ে আসে তা অভিভাবক অভিভাবকদের জানানো, যেমন ফুল বা গাছের খসে পড়া পাতা রং দিয়ে নিজের হাতে ছাপ দিয়ে সেই কাগজে ছবি অথবা নানা রকম স্টিকার আঁকানো, ওয়েলকাম স্টার, টুইঙ্কলি, কিশোলা ইত্যাদি লেখা এরকম স্টিকার তোমরা নিয়ে আসতে পারবে। এই কাজে বেশি ছাত্র যুক্ত শ্রেণী শিক্ষককে অন্য শিক্ষককে সাহায্য করতে বলা হবে। তারপরে কি দেখো, 3 জানুয়ারি বা মঙ্গলবার কী হবে, বিদ্যালয়ের মাঠে বা হলঘরে শ্রেণী অনুযায়ী ছাত্রীরা সারিবদ্ধ হবে, প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। প্রার্থনার পর ছাত্রছাত্রীদের জল সংরক্ষণ সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা আলোচনা করবেন। হাউস ফরমেশন হবে শ্রেণী অনুযায়ী, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, ঠিক আছে। তারপরে ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি উপহার করমর্দনের মাধ্যমে নতুন ছাত্রছাত্রীদের তুলে দেবে। বিদ্যালয় থেকে বিশেষ উপহার, বার্থডে টুপি, বেলুন, মনীষীদের ছবি, ছোট পোস্টকার্ড ছাত্রীদের হাতে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদের কাছে গ্রহণ করে নিজের পরিচয় জানবে। এরপর দেখো, ছাত্রছাত্রীদের রিডিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে সকল শ্রেণীতে। উঁচু শ্রেণী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পাঠ্য বই, ছোটদের ক্ষেত্রে গল্প বই, কমিক বই, জাতকের বই ইত্যাদি সাহায্য নেওয়া যেতে পারে। যারা পড়তে পারবে না তাদের শিক্ষক মহাশয় গল্প বা খবরের কাগজ পড়ে শোনাবেন। ছাত্রছাত্রীরা পড়ার ক্ষেত্রে কোথায় ত্রুটি রয়েছে সেগুলো অবশ্যই শিক্ষক শিক্ষিকা লিপিবদ্ধ করবেন। ছাত্রছাত্রীদের নিয়ে শব্দ ভাণ্ডার তৈরি, মনে করে শব্দ বলতে পারা এমন মেমোরি গেম করবেন। বিদ্যালয় হইতে ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বিভিন্ন ইনসেন্টিভ সম্পর্কে জানানো হবে, যেমন বই, জুতো, পোশাক ইত্যাদি। বিদ্যালয়ের নিয়মকানুন ছাত্রছাত্রীদের অবশ্যই জানানো হবে, যেমন হ্যান্ডওয়াশ, স্যানিটাইজেশন, পার্সোনাল হাইজিন, জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান দিয়ে কর্মসূচি শেষ হবে। 4 জানুয়ারি বা বুধবার দিন কী কী অনুষ্ঠান হবে একবার আমরা দেখে নিই। বিদ্যালয়ের মাঠ বা হলঘর শ্রেণী অনুযায়ী ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত করবে। প্রার্থনার পর ছাত্রছাত্রীদের বৃক্ষ সচেতনতা সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের আলোচনা করবেন।
আগের দিন জল সংরক্ষণ হয়েছিল, এদিনকে বৃক্ষ সচেতনতা নিয়ে আলোচনা হবে। ছাত্রছাত্রীদের সাথে দেওয়াল পত্রিকা তৈরি নিয়ে আলোচনা করবে এবং নতুন ভাবনা আলোচনা হবে। বিদ্যালয়ে শিশু সংসদ তৈরি হবে, তবে জানো নিশ্চয়ই চাইল্ড ক্যাবিনেট প্রত্যেক স্কুলে থাকে, এটা সেদিনকে তৈরি হবে। বিদ্যালয়ে ছুট বা ভর্তি না হওয়া ছাত্রদের বাড়িতে ঘুরে ঘুরে বিদ্যালয়ে আসার বিভিন্ন পরিকল্পনা, এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক, পার্শ্ব শিক্ষক এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য বা সদস্যতা এবং অভিভাবকদের নিয়ে শ্রেণী শিক্ষক বাদে বিভক্ত দলে কাজটি করা যাবে। বিশেষ দ্রষ্টব্য, পরবর্তী দিনের কর্মসূচি অনুযায়ী ছাত্রছাত্রীরা নিজেদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের নাম সংরক্ষণ করবেন শিক্ষক শিক্ষিকারা। জাতীয়সঙ্গীত এবং দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। তারপরে দেখো, 5ই জানুয়ারি বৃহস্পতিবার কী হবে। প্রথমে তোমাদের যেরকম বলা হচ্ছে, বিদ্যালয় মাঠে হলঘরে সারিবদ্ধভাবে প্রার্থনা সদস্যতা হবে। প্রার্থনার পর ছাত্রদের সেফ ড্রাইভ সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, বসে আঁকো, যদি পাঠ্যপুস্তকে গল্পের বই খুব আঁকতে পারো তাহলে আঁকবে, অথবা যেমন খুশি আঁকো, এরকম প্রতিযোগিতা চলবে। নাচ, গান, কুইজ, লেখা প্রতিযোগিতা অনুষ্ঠান করা যেতে পারে। শিশু সংসদের সদস্যবৃন্দের কার্য এবং ভূমিকা নিয়ে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের মধ্যে আলোচনা হবে। স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, ছাত্রীদের ওজন উচ্চতা লিপিবদ্ধ করা হবে এবং দেশাত্মবোধক গান এবং জাতীয়সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। এরপর চলে আসি 6 জানুয়ারি শুক্রবার, বিদ্যালয়ে যেরকমভাবে প্রার্থনা সভা হয় সেরকম প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রার্থনার পর ছাত্রদের ডেঙ্গু সচেতনতা সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা আলোচনা করবেন। ছাত্রদের শ্রেণী হাউস অনুযায়ী বিভক্ত প্রচলিত খেলা করাবেন শিক্ষক শিক্ষিকারা। যোগাসন, প্রতিচারিক গান, কানামাচি, বল দিয়ে উইকেটটি, ইঁদুর বিড়াল দৌড়, শিক্ষক নিজের ভাবনা থেকে আলাদা খেলাও এখানে খেলাতে পারেন। তারপরে কি দেখো, প্রধান শিক্ষক এবং সহশিক্ষকরা মিলিত হবে বিগত বছরের বিদ্যালয় পরিচালনাতা এবং ব্যক্তিগত উদ্যোগে বিশেষভাবে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নাম সংগ্রহ করবেন। খেলাধুলা, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের বাইরে থেকে কোনো সফলতা পেয়েছে কিনা তাদের নাম, নাচ, গান, আবৃত্তি, কুইজ, ক্যারাটে সফলতা পেয়েছে, বিদ্যালয়ে বাৎসরিক উপস্থিতি অনুসারে, শ্রেণী অনুসারী, সমন্বিত সহযোগিতা, নেতৃত্ব দ্বারা পারদর্শিতা, নিয়মানুবর্তিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যান্য বিষয় শিক্ষকরা ভাবনা অনুযায়ী ভাববেন। এরপরে জাতীয়সঙ্গীত এবং দেশাত্মবোধক মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তারপরে দেখো, শনিবার 7ই জানুয়ারি কী কী কাজ আছে। প্রথমত প্রার্থনা হবে, প্রার্থনার পর কোভিড সচেতনতা নিয়ে শিক্ষক শিক্ষিকারা বলবেন। বিভিন্ন মডেল বা TLM প্রদর্শনী সেদিনকে হবে। আচ্ছা, আনন্দ পরিসর, প্রত্যেক শনিবার তোমাদের নতুন শুরু হচ্ছে আনন্দ পরিসর। আনন্দ পরিসরের অন্তর্গত যেমন খুশি সাজো, বলো, গল্প বলো, শো দ্য টেল ইত্যাদি অনুষ্ঠান হবে। উঁচু শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা 7 দিনের কর্মসূচি পাঠ হবে। প্রতিক্ষেত্রে সফলতাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী করা হবে। প্রতি শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে গ্রুপ ছবি তোলা যা শ্রেণীকক্ষে ওই শিক্ষাবর্ষে থাকবে। ছাত্রছাত্রীদের আঁকা বিষয় ভিত্তিক সুন্দর ছবি ওই শ্রেণীকক্ষে দেওয়ালে টানা থাকবে। আর জাতীয় সঙ্গীত দিয়ে কাজ কর্মসূচি শেষ হবে। বিশেষ দ্রষ্টব্য, বিদ্যালয় প্রতিটি বিষয় দিনভিত্তিক কার্যক্রম সম্পাদন ক্ষেত্রে সহশিক্ষক, প্রধান শিক্ষক, পার্শ্ব শিক্ষক, বিদ্যালয় পরিচালনার সদস্য, সদস্যা, অভিভাবক পূর্ণ সহযোগিতা অংশগ্রহণ করবে। দেখো, স্টুডেন্ট উইক কীভাবে পালন করা হবে তোমাদের সামনে নির্দেশিকাটা হাজির করলাম। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমভাবে হতে পারে, তবে মোটামুটি একই রকমভাবে সারা সপ্তাহ ধরে আগামী সপ্তাহে তোমরা এগুলো পালন করবে। খুব ভালোভাবে নতুন বছরটা কাটুক এই আশায় আজকে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।